গুড মর্নিং এভরিওয়ান। কি প্রচণ্ড জোরে আজকে বৃষ্টি পড়ছে, দেখো ঘুম থেকে উঠেই জানলা দিয়ে এই দৃশ্য দেখতে পাচ্ছি। এরই মধ্যে স্কুলের বাস এসে গেল, আর আকাশের অবস্থা দেখো, পুরো ঘোলাটে অন্ধকার আর মুষলধারে বৃষ্টি পড়ছে। কি দুর্যোগময় দিন, আর এই ম্যাগু দেখছে সেই বৃষ্টি। এরই মধ্যে কাজকর্ম তো আর বন্ধ থাকবে না, চলে এসেছি গুড্ডির টিফিন করতে। আজকে এই মিষ্টি ফ্রেঞ্চ টোস্ট করে দেবো, তার মধ্যে চাও করে নিচ্ছি। এই নার্সের চা আর মার চা, আমার চা হয়ে গেছে, রেখে এসেছি। এই চটপট গুড্ডির টিফিন, ব্রেকফাস্ট, এগুলো আগে রেডি করে তবে আমি যাব চা খেতে। এই ম্যাগু বসে আছে মার ঘরের সামনে, এই নার্স ওর সঙ্গে, রাত্রির নার্স কি কথা বলছে আর ও লেজ নাড়ছে দেখো। এই সব সেরে এট লাস্ট আমি চা খেতে বসলাম, কড়িতে বাজে সাতটা। এতক্ষণ পর সুযোগ হলো আমার একটু চা খাওয়ার, চা ঠান্ডা জল হয়ে গেছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 24th of August, আর এখন বাজে 7:55, মানে 8:05। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল, আর এই মাত্র আমাদের রাত্রির নার্সও বেরিয়ে গেল, সকালের জন চলে এসেছে, আর আমি এই বারান্দায় দাঁড়িয়ে আছি। আজকে প্রচণ্ড সাইক্লোনিক ওয়েদার, পেছনটা দেখে বুঝতেই পারছো নিম গাছের অবস্থা, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। এমনি কোনো প্রবলেম না, আমার একটাই চিন্তা, এখন গুড্ডিকে বেরোতে হয় তো কলেজের জন্যে, তো ওর জন্য একটু মুশকিল হয়, এই এতে ছাতা পুরো উল্টে যায়, তো মানে কিছু করার নেই, যেতে তো হবেই এরমভাবে, তো তাহলে মানে কামাই করে তো লাভ নেই, এ তো বর্ষাকাল, সাইক্লোনিক ওয়েদার চলতেই থাকবে। তো যাই হোক, সকাল থেকে অনেক রকম কাজকর্ম শেষ হয়ে গেছে, মানে সকালের পর্ব শেষ, ওর টিফিন টিফিন জল টল রেডি করা, ব্রেকফাস্ট রেডি করা, চা করা, সব শেষ করে অ্যাট লাস্ট কাপড় জামা শুকুর দিয়ে আমি এই একটু এসছি তোমাদের সামনে। একটু ফুরসুত পেয়েছি, চা খাওয়াটাও একটা ফুরসুত পাই, আর এই এখন আর একটা ফুরসুত পাই, তোমাদের সামনে এসছি। এবার রান্নাবান্না, ব্রেকফাস্ট এইসবের দিকে যাব, আর তারপর দেখি কীভাবে চলে সারাটা দিন। তোমরা তো সঙ্গে সবসময় থাকো, তোমাদেরকে নিয়েই দিনটা কাটাই, মানে সকালটা কাটাই, তো বেশ ভালো লাগে। তাই তোমরা সঙ্গে থাকলে না আমার অত মনে হয় না যে কাজ করছি, মনে হয় যে না আমার সঙ্গে অনেকে আছে, গল্প করতে করতে কাজগুলো হয়ে যায়। তো চলো ভেতরে যাই, ভেতরটা পুরো অন্ধকার জানো তো, সব আলো জেলে জেলে করতে হচ্ছে এইরকম ওয়েদারে। সকালবেলা কি প্রচণ্ড বৃষ্টি, আমি মানে উঠে তোমাদেরকে দেখিয়েছি কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবলাম যে গুড্ডির আজকে রেনি ডে হয়ে যাবে না কি রে বাবা, আর ম্যাগু বা কী করে বেরোবে, তো এখন বৃষ্টিটা নেই উপস্থিত, ম্যাগু এই ফাঁকে বেরিয়ে গেছে, আর গুড্ডি গুড্ডির টাইমে বেরোবে, ওর তো ওরকম না যে বৃষ্টিটা পড়ছে না বলেই চট করে বেরিয়ে গেল, ওর তোর ক্লাস অনুযায়ী বেরোবে। দেখা যাক কি হয় না হয়, তোমরা আমার সঙ্গে থাকো। আর আমাদের এখানে বাঁশ অলরেডি পড়ে গেছে প্যান্ডেলের, সেটা একটু ওয়েদারটা ভালো হোক তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী কাজ চলছে। আমিও জানি না, আমাকে বাথরুম পরিষ্কার যে করে সেই আমায় খবর দিল যে বাঁশ পড়ে গেছে, তো এই বাঁশ পড়ে যাওয়া মানেই একটা পুজো পুজো ভাব।
তো তার মধ্যে মাকে আরো খানিকটা সুস্থ করে তুলতে পারলে তাহলে পুজোটা একটু ভালো কাটে বলো। তবু তো বাড়িতে এনেছি, এটাও একটা শান্তি। তো আশা করব যে আরো একটু ভালো হলে তাহলে পুজোটা একটু ভালো, মানে মন মানসিকতাটা একটু ভালো থাকে আর কি। যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখি কেমন কাটে আজকের সকালটা। এই সেই শালিক জোড়া দেখেছ, তোমাদেরকে আগেও দেখিয়েছি, যারা নতুন তারা দেখনি হয়তো। এই চাল দিয়েছি, রান্নাঘরের জানলায় বসে বসে খাচ্ছে, এসে খটখট করে টোকা মারে। এখন বাজে 9:04, রান্নাঘরে চলে এসেছি বেশ কিছুক্ষণ, সব কাটাকাটিগুলো হয়ে গেছে, মার ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দিয়ে মাকে ব্রেকফাস্ট দিয়ে এসে তারপরে রান্নাটা চাপাবো। জাস্ট কাটাকাটিগুলো এগিয়েছি আর গুড্ডি কলেজে বেরিয়ে গেছে। প্রচণ্ড ওয়েদার খারাপ, এখন একটু অবশ্য উন্নতি হচ্ছে, হচ্ছে না তা না, একটু স্লাইট উন্নতি হচ্ছে। তো চলো চটপট, এই যে জল বসিয়েছি, হরলিক্স করব, আর ওদিকে ম্যাগুর মাংস হচ্ছে, আর এখন অবধি কোনো রান্নাবান্না চাপেনি, চাপাবো এবার আস্তে আস্তে। এই যে এই হচ্ছে মার ব্রেকফাস্ট, পেঁপে আছে, ডিম আছে, আর এটা আপেল আর নাশপাতি সেদ্ধ করা, আর এখানে হরলিক্সটা করব। মাকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি, এবারে কাটাকাটিগুলো দেখিয়ে দিই। এটা মার একটা ঝোল হবে, এই যে মাছ আছে, আর আমার একটা মাছের ঝাল হবে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে। এটা উচ্ছে বেগুন ভাজা হবে, আর এটা আমি আজকে ব্রেকফাস্টে ঝালমুড়ি খাবো। তো তারই সরঞ্জাম এখনও অ্যাড হবে অনেক কিছু, তারপরে খাবো, দেখাবো তোমাদের মাকাটা। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। এসেছি আবার লিভিং রুমে আমার ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট হচ্ছে ঝালমুড়ি, ইয়ামি ইয়ামি হয়েছে একদম। যাকে চলো এখন খেয়ে নিই। এখন কটা বাজে? ও 9:45 মতো। আর আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখো ম্যাগু। ম্যাগুকে দেখেছ? এ দেখো ম্যাগু বসে আছে, সোফার কাভারটাকে ছিঁড়ে দিয়েছে দেখেছো হাতের কাছে। তোমাদের আগেও দেখিয়েছিলাম, ওই সোফার কাভারটা আমাকে চেঞ্জ করতে হবে, দেখি পুজোর আগে ইচ্ছে আছে সোফার কাভারটা চেঞ্জ করার। কেননা এরকম ছেঁড়া নিয়ে না আমার জাস্ট ভালো লাগে না বাড়ির মধ্যে। এমনি আগে আমার বাড়ি খুবই গোছানো ছিল, খুবই সাজানো ছিল। এই ম্যাগু সব টানাটানি করে বলে না, সে কুশান ওপরে তোলা আছে, এ আছে, সব লন্ড ভণ্ড। তো কী আর করা যাবে, তো যে কারণে সোফাটাকে আমি চেঞ্জ করব, মানে সোফা চেঞ্জ করব না, সোফার কাভারটাকে চেঞ্জ করব, ইচ্ছে আছে পুজোর আগে। দেখি সব যদি ঠিকঠাক চলে তাহলে সোফার কাভারটাকে চেঞ্জ করব। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আসছি। এই দেখো এই বিরল দৃশ্য দেখো, এপিক মোমেন্ট আজকের। আমি ব্রেকফাস্ট শেষ করে মাথাটা তুলেই এই দেখছি। ম্যাগুও দেখে অবাক হয়ে গেছে, দেখেছ যে ওর দিদুন হঠাৎ হাঁটছে, ও ভাবতে পারছে না। আজকে এপিক মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি হঠাৎ করে, জানো ব্রেকফাস্ট খাওয়া প্রায় শেষ হয়ে এসছে,
এমনি মাথাটা নিচু করে আমি মোবাইল দেখছিলাম, হঠাৎ দেখছি মা হেঁটে আসছে। ক্যান ইউ ইম্যাজিন, মানে অলমোস্ট আফটার 13 ডেজ মাকে হাঁটতে দেখলাম। আমি ভাবতেই পারিনি, মানে এইটুকু পেরেছি যে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করেছি তোমাদের জন্য, যাতে তোমরা পুরোটা দেখতে পাও। থ্যাংক ইউ লোকনাথ বাবা। এটা যে কী ভালো লাগলো আমার না দেখতে, যে মা হাঁটছে, যদিও নিজে নিজে নয়, এখন অবধি সাপোর্ট লাগছে, আর ক্যাথিটার রয়েছে তোমরা দেখলেই তো। হোপফুলি আমি যে এত চেষ্টা করছি তার রেজাল্ট একটু পাবো, বলো তোমাদের কী মনে হয়? একটু তো পাবোই। এটা হচ্ছে আজকের, সত্যি আজকের হোল ডের একটা এপিক মোমেন্ট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মা হাঁটছে। লোকনাথ বাবাকে যে কী করে থ্যাংক ইউ দেবো জানি না, আর তোমাদের সবার প্রেয়ার, তোমাদের সবার ভালোবাসা, তার ফল হচ্ছে এটা। আকাশটা এখন একটু ছেড়েছে, আমি বাইরে আবার কাপড় জামাগুলো দিয়ে এসেছি শুকুতে, তো এখন একটু বসি। উফ, আসলে মানে ভাবতেই পাচ্ছি না তো, এরকম একটা জিনিস দেখলাম, সে কারণে খুব এক্সাইটেড ভেতরে ভেতরে। একটু একটু নিজের ভেতরে আবার ঠিকঠাক করি, তারপর আবার আসছি। একজন কমেন্ট বক্সে আমাকে প্রায়ই লিখছে, কি করে এই ডেস্কি থেকে ভাত গালো দিদি দেখাও। তো আজকে আমি এই ভাতটা যখন গালছি তখন দেখাচ্ছি, দেখে নাও। এটা আমি আগেও দেখিয়েছি কিন্তু হয়তো নতুন তাই দেখেনি, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি আবার এই যে গালছি খুবই ইজি প্রসেস, দেখে নাও। ভাত গেলে চলে এসেছি আমার বেডরুমে। উন্নতি হয়েছে, ওয়েদার অনেকটা উন্নতি হয়েছে, ম্যাগুরানি সেটাও দেখছে, সকালে বৃষ্টিটাও দেখেছে, ওর সব দেখা চাই। মাম্মাম যখন জানলা দিয়ে কিছু দেখছে মানে ওকেও দেখতে হবে, ওর যেন কিছু মিস না হয়ে যায়। আকাশে দেখো মেঘ এখনও আছে কিন্তু আগের থেকে অনেকটাই বেটার, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। আমিও এই মৌকা বুঝে বাইরে র্যাকটা দিয়ে দিয়েছি যাতে কাপড় জামাগুলো হাওয়ায় শুকিয়ে যায়। বাজে প্রায় পৌনে একটা, মাকে এবার খেতে দেবো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে আর কথা হয়নি বা ক্যামেরাটা অন করতে পারিনি, ওই মার কাছে বসে কথাবার্তা বলছিলাম আর কি। এমনি হাঁটলো কত ভালো দেখলে তো, কত আমার ভালো লাগলো, কত আনন্দ হলো। এখন আবার বলছে আমি এবার বোধহয় মরে যাব, এবার বোধহয় আমাকে চলে যাওয়ার টাইম এসছে, এবার বোধহয় আমাকে ঠাকুর ওপরে তুলে নেবে, এই সব কথা আমাকে বলতে বসছে। বলো কারুর মেজাজ ঠিক থাকে এইসব কথাগুলো শুনলে? কি বলবো, এত চেষ্টা করছি, এত এ করছি, নিজের যদি কোনো রকম মানসিক স্ট্রেংথ না থাকে আর ইচ্ছে না থাকে না, খুব মুশকিল সেই পেশেন্টকে মানে ওপরে তুলে ধরা, মানে কিওর করা আর কি। এখন বসে বসে নেগেটিভ কথাগুলো বলে যাচ্ছে, ভগবান নিচ্ছেও না আমাকে, আমার বোধহয় এইবার টাইম আসছে, আমি বুঝতে পারছি আমার সময় হয়ে এসছে, এইসব কথা বলছে। এইসব নেগেটিভ কথা না আমার শুনতে ভালো লাগে না, তাই আমি গিয়ে চানটা সেরে এলাম। চানটা সেরে এসে এখন নার্স চেয়ারে বসাচ্ছে উঠিয়ে, আমি যাব এবার মাকে খেতে দিতে। আর আমার এই ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি, কেননা মুডটাই চলে গেছে, সত্যি কথা বলতে কি না পুরো মুড অফ হয়ে গেছে জানো। এই সবে মাত্র একটুখানি আনন্দ পেলাম যে হাঁটছিল, মনে হলো যে হ্যাঁ চেষ্টা করছি, কিছু তো সাকসেসফুল হচ্ছি, আস্তে আস্তে টাইম লাগুক কিন্তু পজিটিভ দিকে যাচ্ছি। তারপরে এতক্ষণ ধরে ঘুমোলো, ওই হেঁটে গিয়ে ঘরে গিয়ে ঘুমোলো, ঘুমিয়ে উঠে এখন এইসব কথা বলছি। আমার নিজের সত্যি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মানে এইরকম আমি নিতে পারি না এত, এইসব নেগেটিভ ব্যাপারটা না আমি একদম অ্যাকসেপ্ট করতে পারি না। অলওয়েজ আমি পজিটিভ এবং পজিটিভ মানসিকতা নিয়ে জীবনে চলি। তো যাই হোক, কিছু করার নেই। তো যদি পারো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই চলে আসবো আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।